চীনের উহান থেকে আসা 312 জনের মধ্যে 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই 8 জনের কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। রাজধানীর মহাখালীতে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IUDCR পরিচালক মির্জাদি সেব্রিনা সোমবার সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন। তিনি জানান, আমরা তাদের সবার রিপোর্ট হাতে পেয়েছি, তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। মির্জাদি সেব্রিনা বলেন, উহান থেকে আসা 7 বাংলাদেশিকে পরীক্ষার শেষে ফিরে নিয়ে যাওয়া হয়েছে আশকোনা হজ ক্যাম্পে, আর অন্তঃসত্ত্বা নারীর ঝুঁকি থাকায় তাকে রাজধানীর CMHC হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এছাড়া উহান থেকে ফেরত আসা সব বাংলাদেশির বিমানে থাকা অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করা হয়। তখন ওই 8 জনের দেহে তাপমাত্রা বেশি থাকায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন IUDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর। 312 জন বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি গত শনিবার বেলা 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের মধ্যে 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে 14 দিন পর্যবেক্ষণে রাখার পর তাদের ছেড়ে দেওয়া হবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।